তো এই মুহূর্তে দেখেন এই যে এই সমস্যাটি সংঘটিত হয়েছে, এখানে কিন্তু ফ্ল্যাশের অর্ধেক এসে কিন্তু আটকে গেছে দেখা যাচ্ছে এখানে, এবং এই মুহূর্তে কিন্তু এখানে কম্পিউটারে কোনো কেবল কানেক্ট পাবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের কেবল কানেক্ট হচ্ছে না। এই যে আমি এটা খুলছি লাগাচ্ছি, বাট থ্রি ইউ টুলে কেবল কানেক্ট হচ্ছে না। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হয় সেটা আজকে আমরা দেখব, কিন্তু তার আগে কিভাবে সমস্যাটি হয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তো আমরা যখন এই অবস্থায় থাকা অবস্থায় হোক বা যেভাবেই হোক আমরা যখন ফোনটা ফ্ল্যাশ করতে যাই বা অন্য কোনো কারণে যদি এই ধরনের সমস্যা হয় যা আমরা একটু আগে দেখলাম, তো আমরা সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করব। তো আজকে প্রথমেই আমি এই ফোনটি দেখাবো যে কিভাবে সমস্যাটা সৃষ্টি হয়। সেটার জন্য আমি এই যে ফোনটি ফ্ল্যাশ করছি, দেখুন এই ফাইলটি আগে থেকে ডাউনলোড করে রেখেছি এবং আমি ফোনটি এখানে কুইক ফ্ল্যাশ মোডে দিয়ে আমি ফ্ল্যাশ করছি। আপনারা যেভাবেই সমস্যার সম্মুখীন হন না কেন, সমাধান একটাই। তো আমরা ধরেন এই যে ফোনটি ফ্ল্যাশ করছি, আমরা ভিডিওটি স্প্লিট করে দিচ্ছি যেন আপনাদের ভিডিওটা লং না হয়। তো এই যে আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে এই যে সমস্যাটি হয়েছে, এই সমস্যাটি এবং এখানে কিন্তু এরর মেরেছে, এইটা হচ্ছে এই ফোনের ক্ষেত্রে এইভাবে সমস্যাটি হয়েছে। এইভাবে এখানে এরর ওয়ান দেখাইছে, হ্যাঁ আই ডিভাইস মাইনাস ওয়ান, তো আরো কম বেশি থাকতে পারে আপনার ক্ষেত্রে। বা যেভাবেই হোক যদি এই ধরনের সমস্যা হয় তাহলে এই সমস্যাটা, এই ধরনের যখন সমস্যা হয় তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমি যদি ইউএসবি কেবলটি লাগাই তাহলে কিন্তু কাজ করবে না। তো এখন দেখেন এটা কিন্তু সমস্যা অলরেডি হয়ে গেছে, এখানে এরর মারছে। এই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে ফ্ল্যাশ করে ঠিক করতে হবে। কিভাবে ফ্ল্যাশ করতে হয়, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয়, আমরা বিভিন্নভাবে ফ্ল্যাশ করে থাকি এই সমস্যাগুলো সমাধান করার জন্য, সেটা আমাদের অন্য অন্য লেকচার থেকে আপনারা দেখে নেবেন। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা দেখব। তার আগে এখন প্রবলেমটা কি হয়েছে সেটা আর একটু ক্লিয়ার হই। আমরা এখানে ওকে দিয়ে দিলাম। তো এই মুহূর্তে দেখেন এই যে আমি যদি এই যে এই সমস্যাটি সংঘটিত হয়েছে, এখানে কিন্তু ফ্ল্যাশের অর্ধেক এসে কিন্তু আটকে গেছে দেখা যাচ্ছে এখানে, এবং এই মুহূর্তে কিন্তু এখানে কম্পিউটারে কোনো কেবল কানেক্ট পাবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের কেবল কানেক্ট হচ্ছে না। এই যে আমি এটা খুলছি লাগাচ্ছি, বাট থ্রি ইউ টুলে কেবল কানেক্ট হচ্ছে না। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হয় সেটা আজকে আমরা দেখব। এখানে আপনি কোনোভাবেই কানেক্ট করতে পারবেন না। এটা অনেকে মনে করে যে ড্রাইভারের সমস্যা, তখন কি করে ড্রাইভার দেয়, কম্পিউটার উইন্ডোজ দেয়, এইসব করলে কিন্তু এই সমস্যা সমাধান হবে না। এবং এই লোগোটা থেকে কিন্তু কোনোভাবেই ফোনটা আপনি যদি পাওয়ার বাটনে চেপে ধরে রাখেন তাহলে কিন্তু এই ফোনটা বন্ধ হবে না, কিংবা আপনি থ্রি ইউ টুলেও যে কমান্ড করে বন্ধ করবেন সেই ইয়াটাও কিন্তু হয় না। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি এই সমস্যাটার ক্ষেত্রে সেটা আমরা দেখব। এই সমস্যাটার ক্ষেত্রে হচ্ছে আমরা এই সমস্যাটা সমাধানের জন্য আমরা সর্বপ্রথম হচ্ছে এখানে এই আপ বাটনে একটা ক্লিক করব, ডাউন বাটনে একটা ক্লিক করব এবং পাওয়ার বাটনে প্রেস করে কিছুক্ষণ ধরে রাখব, তাহলে কিন্তু এই লোগোটা থেকে বের হয়ে আসবে। তো আমরা একটু ট্রাই করি। প্রথমে হচ্ছে আমরা আপ বাটনে এই যে আমরা চেপে ধরে ছেড়ে দিলাম, ডাউন বাটন ছেড়ে দিলাম এবং পাওয়ার বাটন এই চাপ দিয়ে ধরে রাখলাম কিছুক্ষণ। যদি একবারে না হয় আমরা দুই একবার ট্রাই করলে এটা হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো আমরা আবার একটু ট্রাই করি, এখানে এই আপ বাটন, ডাউন বাটন, পাওয়ার বাটন। এই দেখেন বন্ধ হয়ে গেল, এখন আমি ছেড়ে দিলাম, এখন ফোনটা অন হবে এবং অন হয়ে এটা যে অবস্থাতেই থাকুক, রিকভারি মোডে যাক, ডিএফইউ মোডে যাক অথবা নর্মাল মোডে আসুক, আমরা তখন আমরা ফোনটা ফ্ল্যাশ করে সমস্যার সমাধান করব। মূলত আজকের টপিক ছিল যে ফোনটা কিভাবে আমরা হ্যাং লোগো থেকে আমরা বের করে আনব সেটা। হ্যাঁ, আর অন্যান্য আইফোনের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হতে পারে, সেক্ষেত্রে আমরা আরো টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন।
আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারি। এখন এই ফোনটার ক্ষেত্রে কিন্তু ওই যে আইটিউস মোডে এসে কিন্তু আটকে আছে, এই ফোনটা কিন্তু অন হচ্ছে না। সেক্ষেত্রে সমাধান হচ্ছে ফোনটাকে ফ্লাশ করতে হবে। হ্যাঁ, একভাবে ফ্লাশ না হলে আরেকভাবে করতে হবে, আরেকভাবে না হলে আরেকভাবে করতে হবে। যতগুলো মেথড আছে ফ্লাশের সবগুলোই আমাদের লেকচারে দেওয়া হয়েছে, আপনারা যদি সবগুলো লেকচার মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি ফ্লাশের বিষয়টাও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই সমস্যাটা আমরা সমাধান করব ফ্লাশ এর মাধ্যমে। আর যদি কোনোভাবে ফ্লাশে সমাধান না হয় তাহলে এটার ন্যানে সমস্যার কারণেও কিন্তু এগুলো হতে পারে, কিন্তু এই ফোনের ক্ষেত্রে ন্যানে সমস্যা হয়নি, বেশিরভাগই ফ্লাশের কারণে সমস্যাগুলো হয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন আমরা লাগায় দেখবো যে ফোনটা কানেক্ট হয় কিনা, এতক্ষণ কিন্তু কানেক্ট হয়নি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু থ্রি টুলে কিন্তু কানেক্ট হয়েছে। আমি যদি আবার খুলে ফেলি, এই দেখেন আবার কিন্তু চলে গিয়েছে, এবং আবার যদি লাগাই তাহলে কিন্তু আবার চলে আসছে। তাহলে বুঝতে পেরেছেন যে সমস্যাটি সমাধান হলো এবং মোবাইল কিন্তু কানেক্ট হচ্ছিল না, সেটি কিন্তু এখন কানেক্ট হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।